হঠাৎ করেই বেরিয়ে পড়লাম বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমার গ্রাম থেকে বিহারীনাথ পাহাড় মাত্র 31 কিলোমিটার দূরে, কিন্তু সময় সুযোগের অভাবে কোনোদিন যাওয়াই হয়নি। যখনই মন গেছে পাহাড় পাহাড়, তখনই ছুটতে গেছি শুশুনিয়া পাহাড়। বিহারীনাথ যে এত সুন্দর, এত অপূর্ব রূপ নিয়ে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, সেটা আমি কল্পনাই করিনি। একটার পর একটা নাম না জানা ছোট ছোট পাহাড় কিংবা টিলা আপনার মন ভরিয়ে দেবে, আর তার চাইতেও ইন্টারেস্টিং এবং মন ভরিয়ে দেওয়ার মতোই বিহারীনাথ পাহাড়ের পাদদেশে একটা শিবের মন্দির, আরেকটা অপূর্ব সুন্দর ইকো ট্যুরিজম প্লেস। ওই ট্যুরিজম প্লেসটা আপনি যখন দেখবেন, আপনার চক্ষু ছানা বড়া হলেও কিন্তু হতে পারে, আপনার ইচ্ছেই করবে না ওই ট্যুরিজম প্লেসটা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে। চলুন সেখানে যাচ্ছি, তার আগে আপনি এই রাস্তাটা একবার দেখুন, এই রাস্তাটাই আপনার মন কেড়ে নেবে। আপনি যেদিকে তাকাবেন সেই দিক থেকে কোনো না কোনো পাহাড় কিংবা টিলা হাতছানি দিয়ে আপনাকে ডাকবে। ঠিক বিহারীনাথের পাদদেশেই এই শিব মন্দিরটা। এখানে ঢুকলে এই নিম গাছটা আপনার দৃষ্টি কাড়বেই। কতকালের গল্প নিয়ে যে নিম গাছটা দাঁড়িয়ে রয়েছে ঈশ্বর জানেন। এখানে আরও একাধিক মন্দির রয়েছে শিব মন্দিরটা ছাড়াও। এই শিব মন্দিরের ভেতরে ঢুকে আমার প্রথম, হঠাৎ কেন জানি না, বানেশ্বর কোচবিহারের শিব মন্দিরটার কথা মনে পড়ে গেল। তুমি মন্দিরটা ঢুকো নি, দাঁড়ো দেখাবো, পরে সব দেখাবো। এই যে বজরংবলীর মন্দির এখানে। এখানে শুধুমাত্র শিব মন্দির নয়, বজরংবলীর মন্দির, মা কালীর মন্দির, বিষ্ণু মন্দির, এছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দির যেন তাদের নিজস্ব বিশেষতা নিয়ে আপনাকে আহ্বান করবে, আর সেই আহ্বানটাকে আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না। আর এই নিম গাছটার কথা আমি যতবারই বলি না কেন, প্রত্যেকবারেই কম পড়বে। এর যেন একটা নিজস্ব টান আছে, আপনার মনে হবে এই গাছটার নিচেই ঘণ্টাখানেক বসে পড়ি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই মেইন দরজার বাইরেই একটা পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটা কিন্তু যথেষ্ট বিখ্যাত একটা পুকুর, মানুষের বিশ্বাস এখানে স্নান করলে পুণ্য অর্জন হয়। এবারে চলুন যাওয়া যাক সেই ইকো ট্যুরিজমের দিকে। বিহারীনাথের পাদদেশে এইরকম একটা অপূর্ব সুন্দর স্বর্গের মতো ট্যুরিস্ট প্লেস থাকবে সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। আমি বিহারীনাথকে কেন্দ্র করে তেমন ভালো কোনো ব্লগ দেখিনি, এটা আমার অক্ষমতা, আর এই ট্যুরিস্ট প্লেসের কথাও আমি শুনিনি, সেটা আমারই অজ্ঞতা। আমি জানি না ভিডিওতে আমি এই ট্যুরিস্ট প্লেসের কতটা সৌন্দর্য তুলে ধরতে পারছি, কিন্তু আপনি যখন নিজের চোখে বিহারীনাথের পাদদেশে এই ট্যুরিস্ট প্লেস দেখবেন, আপনার বার বার ইচ্ছে করবে এখানে থেকে যেতে। এখানের চার্জগুলো আমি দেখলাম 4,500 টাকার থেকে শুরু 1,000 টাকা পর্যন্ত আছে, মানে আপনি যদি রাত্রিবাস করতে চান। বাইরের সৌন্দর্য দেখেই অবাক হবেন না, আমাকে ভেতরের দিকে যেতে দিন। আমি যখন ভেতরে প্রবেশ করব আর মেন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে খাবার পরিবেশন সহ সেই রেস্টুরেন্টের ভেতরটা আপনাকে দেখাবো, আপনার চক্ষুও চড়কগাছ হয়ে যাবে। আপনিও ভাবতে বাধ্য হবেন কত লক্ষ টাকা খরচা করে এই সুবিশাল রেস্টুরেন্ট বানানো হয়েছে বা এই সুবিশাল ট্যুরিজম প্লেস বানানো হয়েছে। এতেই অবাক হয়ে গেলেন বুঝি, আরে মশাই দাঁড়ান, আমাকে ভেতরে যেতে দিন, এর ভেতরের সৌন্দর্যটা যখন দেখবেন আপনি আরও বেশি অবাক হবেন। কাঠের কারুকার্যগুলো লক্ষ্য করুন, চারদিকটা দামি দামি কাঠ দিয়ে আর লাইট দিয়ে সাজানো,
আমি জানি না ক্যামেরাতে কতটা তুলে ধরতে পারছি। এই ক্যামেরা বলতেই মনে পড়ল, আপনি কিন্তু এই ট্যুরিজমে কোনো ডিএসএলআর বা অন্য ক্যামেরা ব্যবহার করতে পারবেন না, আপনাকে আপনার মোবাইলের ক্যামেরাতেই সন্তুষ্ট থাকতে হবে। আমি পারমিশন নিতে গিয়েছিলাম কিন্তু পারমিশন পাইনি। আপনি দেখুন এখানে কত দামি দামি কাঠ দিয়ে পুরো রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে। একটু নিখুঁতভাবে যদি খেয়াল করেন দেখবেন চার দিকটাতেই কাঠের কারুকার্য করা রয়েছে। আপনি দেখতে থাকুন, আমি খেতে থাকি। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এখানের খাবার দাবারের রেট আর পাঁচটা রেস্টুরেন্টের মতোই নর্মাল। মানে আপনার কাছে এমন কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে না যেটা দিতে গিয়ে আপনার বুকে ব্যথা লাগবে। অতএব কারণে নির্দ্বিধায় এখানে খেতে পারেন। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। এবারে চলুন আপনাকে এই ট্যুরিস্ট প্লেসটার পরিবেশটা একটু দেখাই। আপনার যদি হঠাৎ করে ইচ্ছে করে একটু ক্রিকেট খেলা যাক, আপনি খেলতে পারেন, তার ব্যবস্থা আছে। আপনি যদি চান ভলিবল খেলব, তারও ব্যবস্থা আছে। কিংবা অন্য কোনো আধুনিক খেলা খেলতে চাইলেও আপনি তার উপকরণ সরঞ্জাম সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন যদি পর্যাপ্ত পরিমাণে প্লেয়ার আপনার কাছে থাকে। এখানের পুরো পরিবেশটার দিকে তাকিয়ে দেখুন, মনে হবে প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে এই রিসর্টটাকে ধরে রেখেছে। আর একবার মনে মনে কল্পনাই করুন না, বৃষ্টি বাদলা রাত আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে এখানে এসে রাত কাটাচ্ছেন। চলুন আপনি ভাবতে থাকুন, আমাকে তো বাড়ি ফিরতে হবে। আমি কিন্তু ঠিক জানতাম আপনি ভিডিওটাতে লাইক করতে ভুলে গেছেন।